কংগ্রেস কংগ্রেসের সভাপতি হিসাবে সর্বভারতীয় কংগ্রেস কমিটির সভাপতি মল্লিকার্জুন খার্গেজি আমাকে দায়িত্ব অর্পণ করেছেন। দায়িত্ব নিয়ে এর আগেও কুমারঘাটে এসেছিলাম, তখন একটা হৃদয় বিদারক ঘটনার কারণে আমাদের নেতৃবৃন্দের সঙ্গে কোনো সাংগঠনিক আলোচনা করা সম্ভব হয়নি। গতকাল 29টি জেলা এবং আমাদের ধর্মনগর জেলা দুটি সাংগঠনিক জেলার মিটিং ছিল। প্রথম বেলায় 29টি জেলা এবং দ্বিতীয় বেলায় ধর্মনগর জেলার সভা হয়েছে। আজকে আমবাসা জেলার মিটিং করার জন্য ধর্মনগর থেকে সকালে রওনা হয়েছে। যাবার পথে এই পাবিয়াছড়ার যারা ব্লক নেতৃবৃন্দ আছেন বা এখানকার যারা অন্যান্য নেতৃবৃন্দ আছেন তাদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেসের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে এবং সংগঠনকে ঢেলে সাজানোর ক্ষেত্রে তাদের সহযোগিতা